and ISO 9001:2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউকিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20-25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্স এর তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ান ভাইকে প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। আজকেও টেলিকম আইনক্স এ এসেছে বাংলাদেশের মাদারীপুর থেকে জনি শেখ এবং ওর বাবা। জনির অনেকদিনের ইচ্ছা মোবাইল রিপেয়ারিং শেখার, তো এর আগেও ও চেষ্টা করেছিল আসার, তো সেইটা ওর আজকে পরিপূর্ণ ভাবে ওর স্বাদ মিটেছে, ও আসতে পেরেছে আমাদের টেলিকম আইনক্স এ। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, যেন জনি যে উদ্দেশ্য নিয়ে, যে ইচ্ছা নিয়ে সুদূর মাদারীপুর থেকে আমাদের কলকাতা টেলিকম আইনক্সে এসছে, ও যেন সার্থক হতে পারে। বাংলাদেশের এবং কলকাতার মিলনস্থল হলো টেলিকম আইনক্স। এখানে বাংলাদেশ এবং কলকাতা, গঙ্গা এবং পদ্মা একসাথে কোথায় যেন মিলেমিশে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউবের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এটা হচ্ছে CM2 এর কিছু পর্ব, মানে পর্বর আকারে আমরা আপনাদের CM2টাকে বোঝানোর চেষ্টা করবো, মানে CM2 দিয়ে কিভাবে আমরা কাজ করব সেটা পর্বের আকারে। যেমন আজকে আমি প্রথম পর্ব দেখাতে চলে যাচ্ছি। প্রথম পর্বে দেখবো হচ্ছে এই CM2 ডঙ্গলের পুরো সেট আপটাকে কীভাবে মানে ইনস্টল করতে হয় অনলাইন, মানে নেট থেকে ডাউনলোড কিভাবে করতে হয় এবং সেটা কিভাবে ইনস্টল করতে হয়, এই টোটাল ব্যাপারটা কিন্তু আজকে আমি এই প্রথম পর্বতে দেখাবো, মানে CM2 এর প্রথম পর্ব আজকে শুরু হবে। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই CM2 এর টোটাল সেট আপগুলো কোথায় পাবো। তো এটা পেয়ে যাব আমরা গুগলের মধ্যে। আমি আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেই লিঙ্কের মাধ্যমে কিন্তু CM2 এর পুরো সেট আপটা, মানে CM2 এর টোটাল সাপোর্ট কিন্তু আমরা সেই লিঙ্কে পেয়ে যাব। তো আমি জাস্ট ওপেন করছি লিঙ্কটা, দেখে নিন। তো এখানে আমার লিঙ্কটা সেভ করা আছে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের CM2 এর যা যা দরকার সাপোর্ট ফাইল টোটাল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা অনায়াসে সমস্ত কিছু সেট আপগুলোকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড কী কী করতে হবে, MTK-র জন্য আমরা দুটো সেট আপ ডাউনলোড করবো, একটা লেটেস্ট MTK CPU-র জন্য, আর একটা মোটামুটি চায়নার আগেকার যে সমস্ত CPU রয়েছে তাদের জন্য আর একটা আমরা সেট আপ ইনস্টল করবো। আর একটা লাগবে, সেটা হচ্ছে CM2 যেটা SPD, মানে স্পেকট্রাম CPU-র যেই সেট আপটা দরকার আমাদের সেটা হচ্ছে এটা। তো এইখান থেকে আমরা SPD CPU যুক্ত যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, তাদের কিন্তু সমস্ত কাজ এখান থেকে হয়ে যাবে। তো শুরু করা যাক, ডাউনলোড কিভাবে হচ্ছে তো শুরু করি। তো আমি প্রথমে MTK-র এই যে ইনফিনিটি বক্স ইনস্টল CM2 MTK 2.02, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। তো এটা আমি জাস্ট ক্লিক করে ইনস্টল করে নিই, ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোডিংয়ের অপশান চলে এসেছে, তো আমরা এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করেছি, আমাদের কিন্তু ডাউনলোডিং হচ্ছে। তো আগে আমরা সমস্ত সেট আপগুলোকে আগে ডাউনলোড করে নেব, তারপরে আমি ইনস্টলেশনটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু সেট আপ ডাউনলোড শুরু হয়ে গেছে। সাইজ হচ্ছে 186 MB ফাইল। তো CM2 MTK2 যেটা, সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডার যদি করি, এই যে দেখা যাচ্ছে এখানে রয়েছে। তো এখানে থাক, আমরা একবারে ইনস্টল করব পরপর। তো এটা হয়ে যাওয়ার পর ঠিক তার নিচেই কিন্তু আর একটা সেট আপ ফাইল আছে, সেটা হচ্ছে CM2 MTK 1.58। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে চলে এসছে এখানে ফাইলের সাইজ অনেক কম, 45.58 MB। তো স্টার্ট ডাউনলোডিং, তো এখানে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে CM2 1.58। আচ্ছা, আর একটা সেট আপ লাগবে, যেটা হচ্ছে SPD CM2 SPD। তো এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডিং পেজ চলে এসছে, এটা অনেক ছোটো, জাস্ট স্টার্টে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল SPD-র জন্য যেটা দরকার। তো এটা দিয়ে কোয়ালকমেরও অল্প কিছু কাজ আমরা করে ফেলতে পারি। তো এখানে আমরা কোয়ালকমেরও যদি ইনস্টল করতে চাই সেটাও কিন্তু ইনস্টল করা যাবে। তো এটা ইনস্টল করতে হবে CM2 QLM, মানে কোয়ালকম। তো এখানে গিয়ে ক্লিক করলে CM2 কোয়ালকমের জন্য যেই সেট আপটা সেটাও আমাদের
ডাউনলোড হয়ে যাবে। তো এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডিং হয়ে গেছে, ওপেন করে দেখে নিই একবার। তো এখানে ইনফিনিটি বক্স সিএম টু কিউ এল এম ভার্সন 1.16 আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইবার যে যে ফাইলগুলোকে আমরা ডাউনলোড করলাম, এমটিকের জন্য দুটো, এসপিডির জন্য একটা, কোয়ালকমের জন্য একটা, তো এই ফাইলগুলোকে এবার আমাদের স্ট্যাক করতে হবে, যেহেতু এগুলো জিপ ফাইল। তো শুরু করে দিই। তো এখান থেকে আমি করছি ইনফিনিটি বক্স সিএম2 2.2 যেই ভার্সনটা আছে স্ট্যাক করে দিই এখানে স্ট্যাক 2। তো এটা হয়ে গেল। পরেরটা করে নিচ্ছি এমটিকে 1.58 হয়ে গেছে। কোয়ালকমের জন্য ইন্টারফেসটাকে স্ট্যাক করে নিই, হয়ে গেছে। ইনফিনিটি বক্স সিএম2 এসপিডি এটাকে স্ট্যাক করে নিই, স্ট্যাক কিন্তু হয়ে গেছে। তো এবার পরপর এক এক করে ইনস্টল করব এবং ডেস্কটপের ওপরে তার আইকনগুলো কিন্তু চলে আসবে। তো প্রথমে আমি ইনফিনিটি বক্স সিএম2 এমটিকে ইনস্টল করে নিচ্ছি, ডাবল ক্লিক, ইয়েস, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল। সেটআপ ইনস্টলিং চলছে। ইনস্টল হয়ে গেলে ডেস্কটপের ওপরে কিন্তু আমরা লোগো দেখতে পাবো, সিএম2 এমটিকে 2 যেটা ভার্সন ইনস্টল করলাম আমরা সেটার। ক্লোজ করে দিই। এই যে চলে এসেছে সিএম2 এমটিকে, সিএম2 এমটি 2, মানে এই ইন্টারফেসটা আমাদের ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হলেই সাথে সাথে লোগো চলে আসবে। তো আমি পরেরটাতে যাই এবার। এটা হয়ে গেল আমাদের নেক্সট, নেক্সট, সিএম2 এমটিকে 1.58, ডাবল ক্লিক, ইয়েস, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। হয়ে গেছে ইনস্টল, ক্লোজ করে দিলাম, ব্যাক। এবার ইনস্টল করব হচ্ছে সিএম2 কোয়ালকমের 1.16, ডাবল ক্লিক, ইয়েস, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল। হয়ে গেছে ইনস্টল, সিএম2 কোয়ালকম হয়ে গেল। এবার এসপিডিটাকে করতে হবে, এসপিডি 1.27, ডাবল ক্লিক, ইয়েস, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল। ব্যাস, ইনস্টলেশন কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো আমি ডেস্কটপের ওপরে মোটামুটি চারটে আইকন, চারটে সেটআপ যেহেতু লোড করেছি, 1, 2, 3, 4 চারটে সেটআপের জন্য চারটে আইকন চলে এসছে। থিমটা চেঞ্জ করে নিই, দেখতে অসুবিধা হচ্ছে। এই যে চারটে আইকন, সিএম2, সিএম2 এমটি2, সিএম2 এমটিকে, সিএম2 কোয়ালকম, সিএম2 এসপিডি। তো প্রত্যেকটা ইন্টারফেস আমাদের কিন্তু এসে গেছে ডেস্কটপের ওপরে। এরপর আমরা জাস্ট ডঙ্গলটাকে কানেক্ট করে প্রত্যেকটা ইন্টারফেস ওপেন করে করে দেখে নিই যে প্রপারলি সেগুলো দেখাচ্ছে কিনা। তো ডঙ্গল কানেক্ট করে দিয়েছি আমি সিএম2, ফার্স্ট চেক করে নিই হচ্ছে সিএম2 এমটিকে, এমটিকে যেটা আগের ভার্সন রয়েছে সেটা, মানে 1.58। এখন চেক করো প্রপারলি ইন্টারফেসগুলো ওপেন হচ্ছে কিনা। সিএম2 এমটিকে 1.58 ওপেন কিন্তু হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তো এর কাজ আমরা নেক্সট পর্বে আসবো, পর্ব অনুযায়ী আমরা
কাজগুলো দেখাবো। আজকের পর্বে শুধুমাত্র ইনস্টলেশন এবং ইন্টারফেসগুলো খুলছে কিনা সেটা দেখার। তো এটা আমাদের ওপেন হয়ে গেছে, এবার এমটিকের লেটেস্ট যেটা সেটা একবার ওপেন করে দেখে নিই। MCM2 MT2 ডবল ক্লিক, ইয়েস। ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে CM2 ভার্সন 2.02 একদম লেটেস্ট ভার্সন। তো এটাও ওপেন হয়ে গেছে, এটাকেও ক্লোজ করে দিই। এবার আসবো আমরা SPD CM2 SPD ডবল ক্লিক, ইয়েস। CM2 SPD ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা CM2 SPD ওপেন হয়ে গেছে। এবার কয়েল কামটা দেখে নিই চেক করে ওপেন হচ্ছে কি না, ইয়েস। ওয়েলকামেরও ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের ইনস্টলেশন একদম সাকসেসফুল হয়েছে, না হলে তো আমাদের এই ইন্টারফেসগুলো ওপেনই হতো না। তো এই হচ্ছে আমাদের পর্ব ওয়ানই আমরা সেরে ফেললাম আমাদের CM2-র সেটআপগুলো ইনস্টলেশন, কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই সেটআপগুলোকে আমরা কম্পিউটারে ইনস্টল করলাম। তো নেক্সট পর্বে আমরা আসবো এই CM2-এর বিভিন্ন কাজ কিভাবে হবে।